নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে ভারতের বাজারে ম্যাকাও পাখি কত কত ধরনের ম্যাকাও পাখি পাওয়া যায়, আর কোন কোন মিডিও চ্যানেলের ম্যাকাও পাখি কী কী নাম হয়ে থাকে, আর তার সাথে কী কী প্রাইস, মানে ভারতবর্ষের বাজারে কী কী প্রাইসে তোমরা ম্যাকাও পাখি কিনতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। যারা ম্যাকাও পাখি পালন করতে চায় তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তারা তোমাদের ম্যাকাও পাখি সম্বন্ধে কিছু কিছু আইডিয়া হয়ে যাবে, তার সাথে দামটাও তোমাদের জানা হয়ে যাবে। তা বন্ধুরা, একেবারে লো মিউটেশনের ম্যাকাও থেকে একেবারে হাই মিউটেশনের ম্যাকাও কত পর্যন্ত দাম হয়ে থাকে ইন্ডিয়ার বাজারে, আমাদের আমি মানে তোমাদের কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি তোমার নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের লাইক আর সাবস্ক্রাইবের জন্য আমার মানে মোটিভেশন বাড়ে অন্য একটা নেক্সট ভিডিও বানানোর। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক যে ম্যাকাও পাখি কী কী দাম চলছে, কারণ অনেকের ম্যাকাও পাখিটা ড্রিম বার্ড হয়ে থাকে, তো ওটা কেনার জন্য অনেক স্বপ্ন থাকে। তো তোমাদের কত টাকা খরচ করতে হতে পারে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো চলো আর দেরি না করে শুরু করে নিই আজকে ভিডিও, দেখা হচ্ছে ভিডিও শেষে। সম্ভবত বিশ্বের সবচেয়ে স্বীকৃত পাখি প্রজাতি, তাদের আকার দীর্ঘ এবং বিভিন্ন রং রয়েছে যার কারণে তাদের দেখতে খুব সুন্দর লাগে। ম্যাকাও প্যারট পরিবারের সবচেয়ে দীর্ঘতম পাখি, পাখিগুলি অত্যন্ত ঘরোয়া ও তাদের দেখতে এতই সুন্দর যে তার কারণে হাজার হাজার বছর ধরে পোষা পাখি হিসাবে এই পাখিগুলি ঘরে পালন হয়ে থাকে। তাই আপনি যদি ম্যাকাও পাখির মালিক হওয়ার কথা ভাবছেন, তাহলে অবশ্যই ভাবছেন যে পোষ মানানোর দিক থেকে পাখিগুলি কেমন, ভারতের বাজারে পাখিগুলির দাম কত, পাখিটি পালন করলে কী খেতে দেবেন, পাখিগুলি কত বছর বাঁচে। আমি এই ভিডিওতে ম্যাকাও পাখির সম্পূর্ণ বিবরণ আলোচনা করব। আপনার যদি এই সব তথ্যগুলি না জানা থাকে তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিও দেখার পর আপনার ম্যাকাও পালনে কোনো রকম প্রশ্ন থাকবে না। আর এই ভিডিও যদি আপনার কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও যখনই আপনার কাছে দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভারতের বাজারে ম্যাকাও পাখিগুলির দাম। ভারতে ম্যাকাও পাখিগুলির দাম 60,000 টাকা থেকে শুরু হয়, এবং আপনি যে ম্যাকাও পাখিটি কিনতে চান তার ও তার প্রজাতির ওপর ভিত্তি করে পাখিগুলি 44-45 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ম্যাকাও প্রজাতিতে সবথেকে কম মূল্যের পাখিটি হলো হ্যান্স ম্যাকাও, এগুলির দাম 60,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং ম্যাকাও প্রজাতির মধ্যে সবথেকে দামি পাখিটি হলো হ্যাসিন্থ ম্যাকাও, এই পাখিগুলি বিশ্বের সবচেয়ে বড় পাখিগুলির মধ্যে একটি, এগুলি খুব বিরল। এবং এক জোড়া হায়াসিন্থ ম্যাকাও কিনতে হয়তো আপনার বাড়ির কোনো জিনিস বা পুরো বাড়িটাই বিক্রি করতে হতে পারে। পাখিটি ভারতের বাজারের দাম 44-45 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ভারতের বাজারে যে ম্যাকাও পাখিগুলি পাওয়া যায় তার দামের লিস্ট দেওয়া হলো। নাম্বার 1, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। তো বন্ধুরা, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এই পাখিগুলির পিঠের দিকে নীল কালার থাকে এবং এদের বুকের দিকে গোল্ডেন কালার হয়ে থাকে, তাই একে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও বলে। এটি ভারতবর্ষে খুবই পপুলার একটি ম্যাকাও। আর এই পাখিটি কিনতে আপনাকে খরচ করতে হবে 1,80,000 টাকা থেকে 2,40,000 টাকা পর্যন্ত পার পেয়ার হিসাবে। নাম্বার 2, হ্যান্স ম্যাকাও। হ্যান্স ম্যাকাও কিনতে আপনাকে খরচ করতে হয় 60,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত। এটি ভারতবর্ষের সবথেকে কম মূল্যের ম্যাকাও পাখি। নাম্বার 3, সেলভিন্থ ম্যাকাও। এই পাখিটি 1,40,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। নাম্বার 4, রেড গ্রিন ম্যাকাও। রেড গ্রিন ম্যাকাও, এই পাখিগুলি কিনতে আপনাকে পার পেয়ারে খরচ করতে হবে 4,60,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত। নাম্বার 5 আসে স্কারলেট ম্যাকাও। তো বন্ধুরা, এই পাখিটি প্রকৃতির সব রং পাখিটিকে পরিপূর্ণ করে দিয়েছে। তো পাখিটি দেখতে খুব সুন্দর,
আর এই এক জোড়া স্কারলেট ম্যাকাও কিনতে আপনাকে খরচ করতে হবে 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত। এরপরে বন্ধুরা সবথেকে দামি যে পাখিটি আসছে সেটি হলো হায়াসিন্থ ম্যাকাও। এই পাখিটি ম্যাকাও পরিবারের সবথেকে বড় পাখি। এই পাখিটি কিনতে আপনাকে খরচ করতে হবে 44 লাখ টাকা থেকে 45 লাখ টাকা পর্যন্ত। ম্যাকাও নেওয়ার আগে আপনাকে যে জিনিসগুলি জানা দরকার, ম্যাকাও নেওয়ার আগে আপনার যে জিনিসগুলি জানা দরকার, ম্যাকাও এটি অত্যন্ত সামাজিক পাখি এবং তারা পরিবারের সকল সদস্যের সাথে খেলতে খুব পছন্দ করে। তারা দড়ি কাটতে, লাফাতে এবং কাঁধে বসে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে। পাখিগুলি ঠোঁট অনেক বড় হওয়ার কারণে অনেকেই পাখিগুলিকে খুব ভয় পান, কিন্তু এটি মোটেই ঠিক নয়। ম্যাকাওরা খুব প্রেমময় পাখি হয়ে থাকে। আপনি যদি আপনার ম্যাকাওয়ের ভালো যত্ন নেন এবং নিশ্চিত হন যে তারা ভালো পুষ্টিকর খাদ্য, সঠিক মনোযোগ এবং ব্যায়াম করার জন্য প্রচুর জায়গা পায়, তাহলে আপনার কাছে একটি প্রেমময়, অনুগত এবং যত্নশীল পাখি থাকবে। যাই হোক, এটি উল্লেখ করার মতো যে তাদের বিশাল আকার এবং ব্যক্তিত্ব কখনো কখনো তাদের রাখার একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ম্যাকাওদের অনুপযুক্ত যত্ন তাদের সমস্যাযুক্ত আক্রমণাত্মক করে তুলতে পারে। ম্যাকাও খেলনা দিয়ে খেলতে খুব পছন্দ করে, বিশেষত যেগুলি কাঠের তৈরি। তারা খেলনা চিবানো এবং নষ্ট করা উপভোগ করে। ম্যাকাও খুব বুদ্ধিমান পাখি, তাই জন্ম থেকেই তাদের প্রশিক্ষণ শুরু করা দরকার। সবথেকে ভালো যদি আপনি আপনার পাখিটিকে হাতে খাওয়ানোর মাধ্যমে তাদের প্রশিক্ষণ শুরু করেন, তাদের কামড়ানো বা চিৎকার না করতে বলেন, এবং 6 থেকে 7 মাস হলে আপনি ধীরে ধীরে তাদের কীভাবে নকল করতে হয়, কথা বলতে হয় এগুলি শেখাতে পারেন। যত্ন এবং খাওয়ানো। ম্যাকাও পাখিগুলি লম্বা, তাই তাদের লেজ যাতে খাঁচার নিচে স্পর্শ না করে এবং আঘাত না পায়, তার জন্য আপনার একটি বড় খাঁচার প্রয়োজন। ছোট খাঁচায় তাদের পালক বেঁকে অথবা ভেঙে যেতে পারে। ম্যাকাও আদর্শ খাঁচা। ম্যাকাও পাখিটির আদর্শ খাঁচার সাইজ 48 ইঞ্চি লম্বা, মানে 4 ফুট লম্বা, 48 ইঞ্চি চওড়া, মানে 4 ফুট চওড়া, এবং 60 ইঞ্চি উচ্চতা বা 5 ফুট উচ্চতা অবশ্যই দরকার। তাই অন্য প্রজাতির তুলনায় ম্যাকাওদের খাঁচা অত্যন্ত বড় প্রয়োজন। সুতরাং আপনি যদি একটি ম্যাকাওয়ের মালিক হওয়ার কথা ভাবছেন, তাহলে আপনার মনে রাখা উচিত যে তাদের প্রচুর জায়গার প্রয়োজন। মানুষের মতো ম্যাকাও সর্বভুক প্রাণী, যার মানে তারা আমাদের মতো মাংস, ফল এবং সবজি খেতে পারে। জঙ্গলে বন্য ম্যাকাও বেশিরভাগ বীজ, ফল, বাদাম ও অন্যান্য উদ্ভিদ সামগ্রী খেয়ে থাকে। পোষা ম্যাকাও সুষম এবং পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, যাতে অনেক সবজি, বাদাম, বীজ, পোকামাকড়, ডিম, ছোট প্রাণী এবং তাজা ফল অন্তর্ভুক্ত। ম্যাকাওয়ের প্রতিটি প্রজাতি বীজ এবং বাদাম খেতে পছন্দ করে। বীজ চীনাবাদাম, সূর্যমুখী বীজ, বাদাম, এমন কিছু বীজ ম্যাকাও পাখিদের খুব পছন্দের। ফল ও সবজি, তারা ফল এবং সবজি খেতে খুব পছন্দ করে। অনেক পাখি বিশেষজ্ঞ মনে করে তাদের দৈনিক প্রায় 20-25% ফল ও সবজি থাকা অত্যন্ত দরকার, যেমন তরমুজ, নেচপাতি, আপেল, কিশমিশ, কলা প্রজাতির ফল দিতে পারেন। কিন্তু খাওয়ানোর আগে আপনার মনে রাখতে হবে ফলগুলি খুব ভালো করে ধুয়ে রাখা অবশ্যই দরকার। শাকসবজির মধ্যে আপনি বিভিন্ন ধরনের শাক, যেমন সবুজ লঙ্কা, গাজর, মাশরুম, মিষ্টি আলু, পালং শাক, টমেটো ও অন্যান্য জিনিস খাওয়াতে পারেন। পোকামাকড় ও ডিম, ম্যাকাওদের প্রোটিন এবং ক্যালসিয়াম প্রয়োজন, এবং পোকামাকড় এবং ডিম প্রোটিন এবং ক্যালসিয়ামের উভয়েরই চমৎকার উৎস।
পোকামাকড় যেমন ফড়িং, ছোট শামুক, প্রজাপতি এই সব আপনি দিতে পারেন। জীবনকাল, তো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে জীবনকাল। জীবনকাল 70-80 বছর, কিন্তু কিছু ক্ষেত্রে একটি ম্যাকাও পাখি তার মালিককেও ছাড়িয়ে যেতে পারে। পাখি কেনার আগে এটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি। এবার বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হলো, ম্যাকাও পাখি কথা বলতে পারে? তো বন্ধুরা হ্যাঁ, ম্যাকাও পাখি কথা বলতে পারে, আওয়াজ এবং আওয়াজ অনুকরণ করতে পারে। ম্যাকাও কীভাবে কথা বলতে হয় তা শেখানো খুব সহজ, কারণ ম্যাকাও প্যারট পরিবারের সবচেয়ে বুদ্ধিমান পাখি। আশা করি ম্যাকাও পাখির সম্পূর্ণ তথ্য দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পেরেছি। আপনি যদি ভিডিওতে এতদূর এসেই থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো পাখির এ টু জেড তথ্য পাওয়ার জন্য কমেন্ট বক্স আপনার জন্য খোলাই রইল। এবার আমায় অনুমতি দিন, দেখা হবে এমনই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।